রাজ্যের বিভিন্ন স্থানে চোরের উপদ্রব অব্যাহত। বাড়িঘর দোকানপাটে হানা দিচ্ছে চোরের দল, নাজেহাল মানুষ। ব্যতিক্রম নয় কমলাসাগর বিধানসভা ক্ষেত্রের মিয়াপাড়া এলাকা। এছাড়াও গত কয়েক মাস ধরে এই বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় গরু চুরির একের পর এক ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয় মানুষের মধ্যে। কোনো ঘটনারই কুলকিনারা করতে পারেনি পুলিশ, বাধ্য হয়েই মানুষই দায়িত্ব নেয় চোর ধরার। শনিবার গভীর রাতে দুই গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনা কমলাসাগর মিয়াপাড়া এলাকায়। আটককৃত দুই ব্যক্তির নাম শঙ্কর সবর এবং নন্দলাল সবর। তাদের বাড়ি কমলাসাগর মেরাটিলা এলাকায়। মিয়াপাড়া থেকে আমরা এসে একটা ফোন আইছে যে তারা এখানে দুজন লোক ডিটেন করছে, তো তারা এখানে তারা মুভমেন্টটা সাসপিসিয়াস লাগছে আর কি। তো তারা এরিয়ার মধ্যে বলে একটু ভায়োলেন্ট কন্ডিশনে একটু করছে এরিয়ার মধ্যে। তো আমরা থানাতে ফোন করার পরে আমরা স্টাফ গেছে, তা এখন থানাতে নিয়ে আইসে। এরা কি গরু চুরির সাথে জড়িত আছে নাকি? না, এরকম তো আমরা কাছে কোনো এখনো পর্যন্ত কোনো কমপ্লেন হয়েছে না, কিন্তু এই এলাকার লোক এরকম সন্দেহ করছে যে সাসপিসিয়াসলি ঘোরাঘুরি করতেছে, হয়তো বা তারা এরকম আছে। Pure Report, Channel Den Route.